হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। lamdelifordvideo.com থেকে আমি হারুন আপনাদেরকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা। সহজে জাভাস্ক্রিপ্ট শিখি আজকের তৃতীয় পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো শিক্ষার্থীরা, আমরা গত পর্ব পর্যন্ত দেখেছিলাম যে কিভাবে আমরা HTML-এ থাকা কোনো ডম এলিমেন্টকে আমরা সিলেক্ট করতে পারি। তো গত পর্ব পর্যন্ত আমি এই ডম সিলেকশনের জন্য যে কোয়েরি সিলেক্টর, এই যে সিলেক্টরগুলো আছে এগুলো আমরা দেখেছিলাম যে ডম যে মেন অবজেক্ট, ওই মেন অবজেক্ট থেকে আমরা চাইলে আইডি দিয়ে ধরতে পারি কোনো একটা ডমের এলিমেন্টকে। আমরা চাইলে ক্লাসের নাম দিয়ে ধরতে পারি, ট্যাগের নাম দিয়ে ধরতে পারি, এক্সকিউজ মি, আমরা নেম দিয়ে ধরতে পারি, বা কোয়েরি সিলেক্টর যেখানে হচ্ছে আমরা একদম স্পেসিফিক যেভাবে CSS এর সিলেক্টর দিয়ে ধরতে পারি। তো আমরা সবচেয়ে বেশি ইউজ করবো হচ্ছে গ্যাট ইভেন্ট বাই আইডি, গ্যাট ইভেন্ট বাই ক্লাস। অ্যাকচুয়ালি আমি পিওর জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনাদেরকে বেসিক সবগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। দেন আমরা পিওর জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাকচুয়ালি আমাদের যে প্রোডাকশন লেভেলের যে অ্যাপ্লিকেশানগুলো করা হয় সবগুলোতে পিওর জাভাস্ক্রিপ্টের বেশি লিখতে হয় বলে আমরা লাইব্রেরি ইউজ করি। তো আমরা সেটা দেখব, এখান থেকে আমরা বেসিকগুলো ক্লিয়ার করে যাব। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের যে গত পর্বের পর্যন্ত এই জিনিসটা ছিল, তো এটার আউটপুট যেটা ছিল সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এবং একটা পি ট্যাগ ছিল এবং একটা ক্লিক ছিল, অর্থাৎ একটা বাটন ছিল। তো আজকে আমরা এখানে আইটি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি এখানে আপনি যদি টিউটোরিয়াল পয়েন্ট বা W3 School এখানে যদি জাভাস্ক্রিপ্টের পেজগুলোতে যান, সেখানে হচ্ছে একদম লেফট কর্নার, লেফট পাশে যে সাইডবারে দেখবেন ভেরিয়েবল কি, এটা কি, ওটা কি, হাবি যাবে অনেকগুলো। তো বিগিনার যারা আছেন, যারা বেসিক নলেজ আছে, তারা এই জিনিসগুলো দেখে শিখতে পারেন। যারা একদম বিগিনার জাভাস্ক্রিপ্টে, তারা কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিস নিয়ে সে বোর ফিল করে। সো আমি প্র্যাকটিক্যালি একটা কাজ কীভাবে করতে হয় আমরা ধাপ বাই ধাপ শেখার চেষ্টা করবো, এবং সাথে সাথে আমরা থিওরিগুলো রপ্ত করে ফেলবো। সো আজকে আমি যেটা করব, আজকে আমরা ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো দেখব। দেন একটা বাটনে ক্লিক করলে আমরা কিছু একটা ইন্টারেক্টিভ জিনিস করার চেষ্টা করব। তো সেটা করছি কীভাবে, তো আমরা যে বাটনটা আছে, অর্থাৎ এখানে বাটন যে আছে, সেই বাটনে আমরা একটা আইডি দিচ্ছি। ধরেন আমার আইডির নামটা হচ্ছে BTN1 নামে সেটাকে নাম দিচ্ছি। এখন আমাদের যে স্ক্রিপ্ট যে ফাইলটা আছে, সেই স্ক্রিপ্ট ফাইলটা কিন্তু আমরা এখানে চোর্সে দিয়ে দিয়েছি, না হলে সে চিনবে না। তো আমরা চাইলে এখানেও লিখতে পারতাম, আমরা এখানে লিখছি। তো এখানে লেখার আগে আমি এই জিনিসগুলোকে একটু কমেন্ট আউট করে দিচ্ছি। এখন আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি BTN1 নামে, এবং এই BTN1 নামে যে ভেরিয়েবল নিয়েছি, সেই ভেরিয়েবলে আমরা এই অবজেক্ট, অর্থাৎ এই বাটনটাকে আমরা ক্যাচ করব, অর্থাৎ এটাকে ধরবো। তো সেটাকে ধরার জন্য, যেহেতু এটাকে আমরা একটা আইডি দিয়েছি, সো আইডি দিয়ে আমাকে ধরতে হবে ডকুমেন্ট গ্যাট ইভেন্ট বাই আইডি। আমাদের যে আইডির নামটা দিয়েছি, দেখুন যে আমাদের যে আইডির নামটা দিয়েছি BTN1 নামে, সেই BTN1 নামে আমি সেটাকে এখানে রাখছি। এখানে কনফিউজ হওয়ার কিছু নাই। এই জিনিসটা হচ্ছে কী করছি, আমি এটাকে দিয়ে যখন আমরা এটাকে ধরছি, তো এটার টোটাল অবজেক্টটা আমরা এর আগে দেখেছিলাম। আমি যদি এখানে যাওয়ার আগে আমি যদি এখানে যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে আমি যদি এটাতে কিন্তু আমরা একটা আইডি দিয়েছিলাম, যেটা যদি সেটা দিয়ে যদি আমরা এটাকে ধরার চেষ্টা করি, ডকুমেন্ট গ্যাট এলিমেন্ট বাই আইডি, আমাদের আইডির নামটা দিয়েছিলাম BTN1। এখন যদি আমি এন্টার দিই, দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের টোটাল অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। এই অবজেক্টের আন্ডারে এই অবজেক্টের অনেকগুলো কী থাকে, প্রপার্টি থাকে, সেই প্রপার্টিগুলোকে আমরা চেষ্টা করব কাজ করার জন্য। এর আগে এই জিনিসটা যদি আমি এখানে লিখি, এখানে যাওয়ার আগে আমি এখানে লিখছি, ধরেন এখানে লেখার পর আমি যদি এখন BTN1কে অ্যাক্সেস করি, দেখতে পাচ্ছি BTN1 পাওয়া যাচ্ছে। তো এখন যদি আমি লিখি BTN1.innerHTML, এন্টার দিই, দেখতে পাচ্ছি এই BTN1-এ যে ক্লিক মি যে কথাটা আছে, আমরা সেটা ডট ডট দিয়ে যে জিনিসটা আমরা লিখছি সেটা হচ্ছে তার প্রপার্টি। অর্থাৎ এই BTN1-এ কী কী প্রপার্টি থাকতে পারে, সেটাতে ক্লিক করলে সেখানে ফাংশন থাকতে পারে, ক্লিকের ফাংশন থাকতে পারে, এই বাটনের আমরা স্টাইল চেঞ্জ করতে পারি, স্টাইল একটা প্রপার্টি হতে পারে। তো এই বাটনের একটা
টেক্সট আছে, টেক্সটটা কিন্তু এই বাটনের একটা প্রপার্টি। সো এই বিটিএন ওয়ানে এখন কিন্তু টোটাল অবজেক্টটা সে স্টোর করে নিয়েছে। এখন আমি বিটিএন ওয়ান ডট ওর প্রপার্টিগুলো যখন আমরা কল করব, দেন আমরা ওই প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারবো। তো আমাদের যে কাজটা হচ্ছে আজকে, সেটা হচ্ছে আমরা ফার্স্টে এটাতে ক্লিক করে আমরা একটা অ্যালার্ট অর্থাৎ মেসেজ দেখানো চেষ্টা করবো। অর্থাৎ আমরা দেখি যে কোনো একটা বাটনে ক্লিক করলে একটা কাজ হচ্ছে। সো লজিকে আমরা পড়ে যাচ্ছি, আমাদের এই জিনিসটা কীভাবে আমরা কাজ করতে পারি সেটা দেখি। আমরা একটা করছি কি, বিটিএন ওয়ান ডট, এখন যে আমরা ইভেন্ট লিসেনার নিয়ে আরও কথা বলবো, অর্থাৎ কোনো একটা যখন বাটন ক্লিক করা হয় বা কোনো একটা ডবল ক্লিক করা হয়, এই জিনিসগুলো এক একটা ইভেন্ট। অর্থাৎ এই জিনিসটা করলে আমরা কি ইভেন্ট ফায়ার করবো, অর্থাৎ কোন প্রসেসটা হবে সেটা দেখার জন্য। তো আমরা এখানে একটা দিচ্ছি কি, অ্যাট ইভেন্ট লিসনার, এটা একটা ফাংশান। এই ফাংশানের মধ্যে আমরা কি সেটা লিসেন করব, কি করাটাকে লিসেন্স করব। তো আমরা চাচ্ছি কি, যদি কে ক্লিক করে সেই কথাটা অর্থাৎ সেই ইভেন্টটা আমরা লিসেন করব। অর্থাৎ বিটিএন ওয়ান অ্যাট ইভেন্ট লিসনার ক্লিক, দেন সেকেন্ড আমরা প্যারামিটার হিসেবে একটা ফাংশান যাবে, সেই ফাংশানটা আমরা দুইভাবে লিখতে পারি। তো আমরা জাভা স্ক্রিপ্টে ফাংশান নিয়ে একটা জাস্ট একটা শুধু ফাংশান নিয়ে একটা পর্ব করব, বিভিন্ন ধরনের ফাংশান কিন্তু আমরা জাভা স্ক্রিপ্টে পাবো। সেগুলো হচ্ছে আমরা নর্মাল ফাংশান পাবো, অ্যানোনিমাস ফাংশান পাবো, কল ব্যাক ফাংশান পাবো। তো এখানে আমরা বিভিন্ন টাইপের ফাংশান পাবো। তো এখানে আমরা দুইভাবে ফাংশানটাকে লিখতে পারি একটা ইভেন্ট লিসেনারে, একটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশান লিখতে পারি, আর একটা হচ্ছে কল ব্যাক ফাংশান লিখতে পারি। তো আপাতত এতটুকু ডিগ্রি যাওয়ার দরকার নেই, জাস্ট আমরা একটা অ্যানোনিমাস ফাংশান লিখছি। তো অ্যানোনিমাস ফাংশানের অর্থ হচ্ছে এই ফাংশানের কোনো নাম থাকবে না। তো আমরা যদি একটা আমরা এখানে একটু দেখার চেষ্টা করি যে আমরা যদি এখানে লিখি একটা ফাংশান, আমরা কীভাবে লিখি ফাংশান, ফাংশানের নাম ধরুন এবিসি একটা ফাংশান, দেন আমরা এইভাবে ফাংশান লিখতে অভ্যস্ত। তো অ্যানোনিমাস ফাংশান হচ্ছে যে ফাংশানের কোনো নাম থাকবে না, এই নাম থাকবে না, দেন আমরা এটাকে বলছি অ্যানোনিমাস ফাংশান, অর্থাৎ এই ফাংশানের কোনো নাম নাই। তো জাভাস্ক্রিপ্টে এটাকে আমরা অ্যানোনিমাস ফাংশান বলছি। এখানে আমরা এইরকম একটা ফাংশান লিখব, অ্যাট্রুব। তো অ্যাট্রুব লিখেছি, তো এখানে আমরা অ্যালার্ট দেখানোর জন্য অ্যালার্ট আমরা বলছি হ্যালো, একটুকু লিখে আমি সেমি কোলন দিয়ে শেষ করছি, সেভ করছি। আমি যদি এখন সরি আমাদের অ্যাট ইভেন্ট লিসনার এই কথাটাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে একটা অ্যারর দিচ্ছে সেটা হচ্ছে অ্যাট ইভেন্ট লিসনার অফ নাল। এই প্রবলেমটা আপনারাও ফেস করবেন, তো সেজন্য এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি। এটা হয় বেসিক্যালি আমরা যে কোডটা লিখেছি একদম এই জায়গায় যেখানে হচ্ছে সে কিন্তু ফার্স্টে এই কোডটা কিন্তু এক্সিকিউট হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি এই জিনিসটা লোড হবে তখনই যখন যে আমরা দেখেছিলাম যে এর আগের ক্লাসে যে আমাদের যে টোটাল ডমটা আছে, ডমের একদম ফার্স্ট টপ লেভেলে থাকছে হচ্ছে আমাদের উইন্ডোটা। হ্যাঁ, তো ওই উইন্ডোটা অর্থাৎ এই উইন্ডোটা যতক্ষণ পর্যন্ত লোড হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই স্ক্রিপ্টগুলো চালাবো না। তো সেটার জন্য আমাদের যে জিনিস করতে হবে, উইন্ডো একটা অফসেট ডট অনলোড, অনলোড একটা ওর প্রপার্টি আছে, এটাতে আমরা একটা ফাংশান বাইন্ড করে দেবো। এটাও একটা অ্যানোনিমাস ফাংশান বাইন্ড করে দিচ্ছি। তো এতটুকু ক্লামজি মনে করার দরকার নাই, সেটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে কিন্তু হায়ার অর্ডার ফাংশান এগুলো নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে। যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ভ্যারিয়েবল টাইপ ধরনের করে কিন্তু আমরা ইকুয়ালি একটা ফাংশান লিখতে পাচ্ছি। তো আমরা এটা দিয়ে বোঝাচ্ছি যে এই জিনিসগুলো তখনই এক্সিকিউট হবে যখন এই উইন্ডোটা সম্পূর্ণ লোড হবে। তো এখন যদি দেখি যে আমরা রিফ্রেশ করতে হচ্ছে না, যেহেতু আমি এই ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি, যতবার আমি সেভ করছি সে অটোমেটিক লোড করছে। দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে এখন অ্যাররটা চলে গেছে। তো এখন আমরা কী করেছি, এই বাটনটা যেটা ক্যাচ করেছি সেটাতে আমরা একটা লিসেনার বসাইছি, যে তার মধ্যে একটা ফাংশান বাইন্ড করে দিয়েছি অ্যানোনিমাস ফাংশান, তাকে এনে জাস্ট আমরা একটা হ্যালো দিয়েছি। এখন যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছি আমরা ক্লিক করার সাথে সাথে সে কিন্তু লিসেন করছে যে হ্যালো। তো এখন এই জায়গায় আমি এটাকে লিখেছি সেটা হচ্ছে আমাদের একটা অ্যানোনিমাস ফাংশান। তো সেটাকে আমরা কল ব্যাক ফাংশানে কীভাবে রূপান্তর করতে পারি, হ্যাঁ কল ব্যাক কীভাবে করতে পারি, ধরুন আমরা এই জিনিসটাকে রিমুভ করে দিলাম। এখানে আমরা একটা ফাংশানের নাম লিখলাম, মনে করেন মাই ফাংশান, মাই ফাংশান। এখন এই মাই ফাংশানটা
এখানে দেখতে পাচ্ছে একটা লিসনার দেখতে পাচ্ছে, সে লিসেন করবে কখন, যখন সে ক্লিক করবে, কেউ যদি বাটনটাতে ক্লিক করে। দেন সেকেন্ড প্যারামিটারে একটা ফাংশন দিতে হয়, আমরা এখানে একটা ফাংশন দেখতে পাচ্ছে যে জাভাস্ক্রিপ্ট যখন সে কম্পাইল শুরু করবে দেখতে পাচ্ছে একটা ফাংশনে আছে, সে কিন্তু এখানে একটা ফাংশন এক্সপেক্ট করবে। তো এই জায়গায় একটা ফাংশন আছে কিন্তু ফাংশনটা কোথাও বর্ণনা করা নেই, তো আমরা এখানে এই ফাংশনটা বর্ণনা করবো। এখানে কোনো এনজিএমএস ফাংশন হবে না, যেহেতু আমরা এখানে একটা কলব্যাকস ফাংশন নিচ্ছি, এই ফাংশনটার নাম দিচ্ছি আমরা মাই ফাংশন, এবং এখানে আমরা দিচ্ছি অ্যালার্ট। আমরা আগে যে জিনিসটা করেছি হুবহু একই জিনিস করছি, এর আগে করেছি আমরা এনিনেমাস ফাংশন দিয়ে, এখন করছি কলব্যাক ফাংশন নিয়ে। কলব্যাক ফাংশন হচ্ছে যে সে এখানে লিসেন করতে গিয়ে, ক্লিকটা লিসেন করতে গিয়ে একটা ফাংশন পেয়েছে, এই ফাংশনটা রেফারেন্স ধরে সেই ফাংশনটা কোথায় আছে সেই ফাংশনটা এক্সিকিউট হচ্ছে, এটা হচ্ছে কলব্যাক ফাংশন। এখন একই জিনিসটা দিলে এখন আমি আবার ক্লিক করি, দেখতে পাচ্ছি আমরা একই রেজাল্ট, অর্থাৎ আমরা চাইলে সেটাকে এনিনেমাস ফাংশন দিয়ে করতে পারি। সো এক লাইনে করার জন্য আমরা এনিনেমাস ফাংশন দিয়ে, অর্থাৎ একই ইয়ার মধ্যে করার জন্য এনিনেমাস ফাংশন ইউজ করছি। তো ইএস সিক্সে কিন্তু এই জিনিসটা আরও সিম্পল করা হয়েছে, তো আমি ওই ব্যাপারে যাচ্ছি না, আমরা যতটুকু কথা বলবো এই সিরিজে সবগুলো কিন্তু ইএস ফাইভ স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলবো। ইএস ফাইভ কী জিনিস সেটা যদি কেউ নতুন হয়ে থাকেন সেটা আগের পর্বগুলো দেখে আসবেন, এই পেপারে কনফিউশন চলে যাবে। তো এখন আমি যেটা করব, তো আমি আগের লেভেলে চলে যাই, অর্থাৎ আমরা আগের লেভেলে না, আমি এখানে হ্যাঁ আগের আমরা ইনভার্স ফাংশন যেভাবে লিখেছিলাম সেই জায়গায় আমি ফিরে যাচ্ছি, আমরা এতটুকু লিখেছিলাম। এখন আমাদের যে কথাটা হবে সেটা হচ্ছে আমরা এখানে একটা ইনপুট বক্স নিব, বা ইনপুট বক্স নিয়ে না নিয়েও আমরা করতে চাচ্ছি কি, যদি সে এই বাটনটাতে ক্লিক করে, আমি ইন্টারঅ্যাকটিভ ওয়েতে এটা নিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন, তো আমি বেসিক যে কাজগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি। যদি কেউ এই বাটনটাতে ক্লিক করে সে এখান থেকে এই কথাটাকে নিয়ে তুলে আসবে এবং সেটাকে অ্যালার্ট হিসেবে দেখাবে, তো আমরা এটাকে নাম দিয়েছি কি পিট্যাক। তো পিট্যাক হিসেবে আমরা এটাকে আর একটা ভেরিয়েবল নিচ্ছি, মনে করেন পি নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটা আমরা করব কি এই গ্যাট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে ক্যাচ করব, যেহেতু এটা একটা গ্যাট এলিমেন্ট বাই ক্লাস নেম, এবং আমাদের যে ক্লাসের নামটা সেটার নাম ছিল প্যারাগ্রাফ, আমরা দেখতে পাচ্ছি এখানে প্যারাগ্রাফ নামে। তো এটা আছে, এখন আপনারা যদি বেসিক এসটিএমএল সম্পর্কে ক্লিয়ার থাকে, একটা পেজে কিন্তু একই নামে আইডি দুইটা থাকে না, অর্থাৎ আইডিটা ইউনিক হয় কিন্তু ক্লাসটা একই নামে ক্লাস অনেকগুলো থাকতে পারে, অর্থাৎ প্যারাগ্রাফ নামে ক্লাস অনেকগুলো থাকতে পারে কিন্তু আইডি থাকে একটা। সো এই প্রপার্টিটাকে কেন্দ্র করে আমরা যখন গ্যাট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে দেব তখন সে কিন্তু একটা অ্যারে রিটার্ন করে, অর্থাৎ এখানে যদি আমাদের আমি যদি আর একটু দেখানোর চেষ্টা করি, আচ্ছা একটু কিনে দিই, এখন এই জিনিসটা আমি এখানে করেছি, জাস্ট এখানে আমি কনসোল লগ, হ্যাঁ কনসোল লক আমি এর আগে দেখেছি, যেটা হচ্ছে আমরা ব্রাউজারের কনসোলে এই জিনিসটাকে প্রিন্ট করার জন্য যে পি ভেরিয়েবলে আমি এই অবজেক্টটাকে ক্যাচ করেছি, এই অবজেক্টটা কিন্তু সে এখানে কনসোল করে দেখাবে। এখন যদি আমি দিই দেখতে পাচ্ছি আমরা একটা অ্যারে পাচ্ছি, অ্যারে কী জন্য পাচ্ছি, যেহেতু এটা একটা ক্লাস নেম দিয়ে দেওয়া, তো এই অ্যারেতে আমরা যদি এক্সপান্ড করি দেখতে পাচ্ছি অ্যারেতে কিন্তু একটা এলিমেন্ট সেটা দেখাচ্ছে। তো এটা অ্যারে দিচ্ছে, আমি যদি এখানে আরেকটা পি ট্যাগ নিই এবং সেটাতে ধরেন লিখে দিলাম লন 24 বিটি, এখানে কিন্তু একই প্যারাগ্রাফ ক্লাস নেমে দুইটা পিট্যাক আছে। এখন যদি আমি রিফ্রেশ করি দেখতে পাচ্ছি এই দুইটার কিন্তু সেই অ্যারে হিসেবে নিয়েছে, অ্যারে হিসেবে নিয়েছে। সো আমাদের আমরা যেটা করব এটাকে আমি এখন ডিলিট করে দিচ্ছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট পিট্যাকে যেটা থাকবে সেটা আমরা অ্যালার্ট করে দেখাবো। এখানে যে পিট্যাক আছে আমি অ্যালার্ট হিসেবে দেখাচ্ছি কি পি অ্যারের ফার্স্ট ইন্ডেক্স যেহেতু নিব, একটা অ্যারে নিচ্ছে, সো ফার্স্ট ইন্ডেক্স হবে পি জিরো ডট, আমরা এর আগে একটু ফার্স্টে আপনাদের দেখেছিলাম ওইটা যদি কোনো একটা অবজেক্টের যখন আমরা ট্যাক্সটাকে নিব তখন সেটা আমরা ইনার এসটিএমএল যে প্রপার্টিটা আছে ইনার এসটিএমএল প্রপার্টিটাকে কল করব। সো একটুকু এখন যদি আমরা ক্লিক করি দ্যাটস গুড, দেখতে পাচ্ছি যে ক্লিক নিয়ে যখন আমরা ক্লিক করছি যে আমাদের যে পিট্যাকে যে কথাটা আছে সে কথাটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। একইভাবে চাইলে আমরা এসটিএমএলে যে এই হেডারে যেটা আছে সেটাও চাইলে আমরা নিতে পারি। তো আমাদের আজকের পর্বটা কিন্তু একটু লেন্দি হয়ে যাচ্ছে,
আমরা একটু দ্রুত করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমি ফার্স্টে যে আপনাদের বেসিক যে জিনিসগুলো সেগুলো দেখিয়ে দিয়েছি, এখন আমি একটু দ্রুত কাজ করার চেষ্টা করবো। সেটা হচ্ছে আমি একটা দুইটা ইনপুট ট্যাগস নিচ্ছি, একটার নাম দিচ্ছি, ধরেন একটার আইডি দিচ্ছি, আমি আইডি দিয়ে কাজ করছি, নাম ওয়ান। আমরা যেহেতু একটু আজকে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব, একটা নাম দিচ্ছি, নাম টু। তো এখানে আমি একটা প্লেস হোল্ডার দিচ্ছি, প্লেস হোল্ডার হচ্ছে ফার্স্ট নাম্বার। এই জিনিসগুলো আপনাদেরকে প্রজেক্ট করার সময় লাগবে, এই জন্য আমি এভাবে দেখাচ্ছি যে ইনপুট থেকে কীভাবে নাম্বারগুলো নিতে হয়। তো আমি একটা ফার্স্ট নাম্বার, একটা সেকেন্ড নাম্বার, এই দুইটা নিয়েছি। তো দুইটার জন্য আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, ভেরিয়েবল নাম ওয়ান, আমরা এটাকে যেহেতু আইডি দিয়ে সিলেক্ট করব। এখানে কোনো লাইব্রেরি আমি ইউজ করছি না, সবগুলো পিওর জাভাস্ক্রিপ্টে কাজ করছি। তো আমি চাইলে একই লাইনে একাধিক এভাবে না লিখে নাম টু এভাবে লিখতে পারি, নাম টু, এবং আমি এই জায়গায় নাম টু নিয়ে নিয়েছি। এখন একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আমরা যখন ইনপুট টাইপ ছাড়া আদার যে এলিমেন্টগুলো আছে, ট্যাগগুলো আছে, পি ট্যাগ, এইচটিএমএল ট্যাগ, বা আমরা ট্যাবল যখন নেব, ট্যাবলও যে টিডি এস টিআর যেগুলো আছে, এখানে যখন কোনো ভ্যালু থাকে তখন আমরা ইনার এস্টিমেট দিয়ে কাজ করব। যখন কোনো ইনপুট টাইপ হবে তখন আমরা সেটাকে, এখানে কিন্তু আমরা ইনার এস্টিমেট নিয়েছি, ইনার এস্টিমেট প্রপার্টিটা নিয়েছি, তো তখন আমরা যে জিনিসটা নেব সেটা হচ্ছে ভ্যালু হিসেবে নেব। তো আমাদের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যখন কেউ এই বাটনে ক্লিক করবে, দেন আমরা এখানে যে একটা ভ্যালু দিব, এখানে যে একটা ভ্যালু দিব, সেই দুইটা ভ্যালুকে আমরা যোগ করে দেখাবো। সো এখানে আমরা আরেকটা জিনিস ডিফাইন করে দেবো, সেটা হচ্ছে এখানে ট্যাক্স দেওয়া আছে, আমরা চাচ্ছি এখানে কেউ ট্যাক্স দিতে পারবে না, তাকে অবশ্যই নাম্বার দিতে হবে। আমি না টাইপ হিসেবে নাম্বার দিয়ে দিচ্ছি, সো এখানে নাম্বার ছাড়া আদার কিছু টাইপ করা যাবে না। আমি যদি দেওয়ার চেষ্টা করি, আমি কিন্তু স্ট্রিং দিচ্ছি কাজ করছে না, কিন্তু নাম্বার দিচ্ছি কাজ করছে। সো এখন হচ্ছে আমরা এই দুইটা ভ্যালু নিব। তো এখন যে কেউ ক্লিক করার সাথে সাথে আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে আমি নাম ওয়ানে যে ভ্যালুটা আছে ডট ভ্যালু, যে ভ্যালু প্রপার্টিটা আছে সে ভ্যালু দিলে কিন্তু আমি নাম্বার ওয়ানে নাম্বারটা পেয়ে যাব। দেন আমি এখানে ভার রেজাল্ট আমি একটা ভেরিয়েবল নিচ্ছে, সে ভেরিয়েবলে করবো কি এটা প্লাস, আমি একটু সিলি ম্যাটার করছি আপনাদেরকে শেখানোর জন্য, নাম্বার টু ডট ভ্যালু। এখন যে ব্যাপারটা হবে, সমস্যাটা হবে, সেটা আমি দেখাচ্ছি, যে অ্যালার্ট দিয়ে দেখাচ্ছি আমি এই দুইটা ভ্যালু আমি যোগ করতে পারছি কিনা। রেজাল্ট এখন আপনাদের একটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি যদি এখানে যে টয়লেট, এখানে যদি টেন দিই, অ্যালার্ট করি, দেখতে পাচ্ছি এখানে যে বিষয়টা হচ্ছে, দেখুন খুবই ইন্টারেস্টিং ব্যাপার, টয়লেট ট্যান, হ্যাঁ 1210 হয়ে গেছে, ওয়াও, এটা একটা খুব ভয়াবহ ব্যাপার। আমি যদি ধরুন একটা 10 দিলাম, একটা 100 দিলাম, তো আমাদের লজিক অনুযায়ী হওয়ার কথা হচ্ছে 110, এখন হয়ে যাচ্ছে কত, একক দশক শতক হাজার, 10100 হয়ে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, এখানে জাভাস্ক্রিপ্টে হচ্ছে কি, সে যে ভ্যালুটা পাচ্ছে ইনপুট বক্স থেকে সেটা কিন্তু স্ট্রিং হিসেবে পাচ্ছে। সো জাভাস্ক্রিপ্টে যখন দুইটা স্ট্রিংকে কনক্রিট করা হয়, দেন সেটা প্লাস দিয়ে করা হয়। সো এখানে সেটা সে কিন্তু যোগ করছে না, সে কিন্তু সেটাকে করে ফেলছে কি, কনক্রিট করে ফেলছে, দুইটা স্ট্রিং কনক্রিট করে ফেলছে। সো আমরা যদি যোগ করতে চাই তো আমাদেরকে এটাকে পার্স করতে হবে। তো পার্স করার জন্য আমরা করব কি, পার্স পার্স আইএনটি, পার্স আইএনটি দিলাম, এখন যদি আমি করি 20 20, তাহলে 40 হওয়ার কথা, এক্স্যাক্টলি কিন্তু আমরা 40 পাচ্ছি, আমাদেরকে এটাকে পার্স করতে হবে। সো এখানে আমি পার্স আইনটি দিছি, এখানে কিন্তু আপনাদেরকে পার্স ফ্লট দিতে হবে, কেননা এখানে কেউ পয়েন্ট সামথিং দিতে পারে। সো এই জিনিসটা অমিট করবে যদি আমি পার্স আইনটি দিই। তো আমরা আজকে যে বিষয়টা শিখছি সেই শেখাটা হচ্ছে আমরা ডকুমেন্ট থেকে কীভাবে অবজেক্টগুলোকে সিলেক্ট করে তার প্রপার্টিগুলোকে ইউজ করে আমরা কীভাবে একটা ক্লিক ইভেন্টকে আমরা লিসেন করতে পারি। ইভেন্ট নিয়ে আমি আরও কথা বলবো। সো
প্রত্যেকটা পর্বে আমরা প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো দেখা উচিত সেই বিষয়ে আমরা কথাগুলো বলছি। তা আমরা আরটা আর দুইটা বিষয় সম্পর্কে জেনেছি, একটা হচ্ছে ফাংশন, অ্যানিমাস ফাংশন, আরটা হচ্ছে কল ব্যাক ফাংশন কীভাবে কাজ করে। এবং ম্যাথমেটিক্যাল ফাংশনের ক্ষেত্রে আমরা প্লাস দেখলাম, এটাকে চাইলে আমরা মাইনাস করতে পারি, এটাকে চাইলে মাল্টিপ্লাই করতে পারি, এজ ইউজুয়াল যে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো সেগুলো করতে পারি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য। আমাদের এখানে চাইলে ডিভাইড করতে পারে। তো এখানে যা আদার যে চেকগুলো দরকার সেই চেকগুলো আপনারা চাইলে বসাতে পারেন। আপনারা চেক করতে পারেন যে এই নাম্বারের নাম্বার ওয়ানের ভ্যালুটা থাকতে হবে এবং নাম্বার টুর ভ্যালুটা থাকতে হবে, দেন আমরা তাকে যোগ করতে দেবো। এখন যদি আমরা ডিরেক্টলি ক্লিক করি সে কিন্তু নাল পাচ্ছে, অর্থাৎ কিছুই পাচ্ছে না। হ্যাঁ, তো এখানে আমরা একটা চেক বসাইতে পারি যে এই দুইটা ভ্যালু অবশ্যই তাকে দিতে হবে, যদি এখানে নাল ভ্যালু দেন দেন সে যোগ করতে পারবে না। তো আজকের পর্বটা প্রায় 20 মিনিট হয়ে গেছে, তো আমি চাইছি 10-15 বা 8-10 মিনিটের মধ্যে ভিডিও রাখতে। তো পরবর্তী পর্ব থেকে আমরা এখান থেকে আবার কন্টিনিউ করব আরেকটা নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, ধন্যবাদ সবাই।